পবিত্র ঈদুল ফিতর ও নববর্ষের ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে সুন্দরবনে ঈদের আনন্দ একটু বাড়িয়ে নিতেই স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে ছুটে এসেছেন পর্যটকেরা তাদের পদচারণায় এখন মুখর সুন্দরবনের প্রতিটি স্পট মংলা প্রতিনিধি মনিরুল ইসলাম দুলুর রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান পবিত্র ঈদ ফিতর ও বাংলা নববর্ষ মিলিয়ে এবার টানা পাঁচ দিনের ছুটি পেয়েছেন চাকরিজীবীরা ছুটিকে আরো উপভোগ্য করতে অনেকে ছুটি এসেছেন সুন্দরবনে বিশ্বখ্যাত ম্যানগ্রোভ ফরেস্টের বিভিন্ন স্পটে এখন পর্যটকদের ভিড় তবে মংলার কাছাকাছি হয় পর্যটকদের পছন্দের শীর্ষে করম জল সময় কাটাতে আমরা বন্ধুরা সবাই ঘুরতে চলে আসছি সুন্দরবনে অনেকদিনের ইচ্ছা ছিল যে সুন্দরবনে আসবো আজকে আল্লাহ আসাটা আমার পূরণ করছে ঈদের ছুটি পেয়ে সুন্দরবন আসছি এখানে যা না আসলে বোঝা যাবে না সুন্দরবনটা কত সুন্দর সুন্দরবন বেড়াতে আসলাম সুন্দরবন এখানে এসে দেখলাম বিভিন্ন প্রজাতির গাছ সুন্দরবনের হারবাড়িয়া কটকা কোচিখালি ও আন্দারমানিক সহ অন্যান্য স্পটেও পর্যটকরা আসছেন ছুটি কাটাতে বহুল লঞ্চে ভ্রমণ করছেন নানা দেশের নানা বয়সী মানুষ এবার পর্যটকের সংখ্যা বেশি হওয়ায় নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নিয়েছে বন বিভাগ আসবে এটা আমাদের কর্তৃপক্ষ দিয়েছিলেন তারা যখন আসবে তাদেরকে টানা পাঁচ দিনের ছুটি এবং রাজনৈতিক পরিস্থিতি শান্ত থাকায় পর্যটকদের আগমন বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা फरीद रहमान डिटी न्यूज़